فیصلہ کرتی ہے کہ ابا امی میں حجاب پہنوں گی تو ابا امی پہنے بولیں گے بیٹا پہن تجھے کون رکھتا ہم دیکھیں گے انشاءاللہ حجاب نقاب پہنیں گے کالج کو جائیں گے ڈاکٹر بھی بنیں گے کلیکٹر بھی بنیں گے ایس ڈی ایم بھی بنیں گے بزنس مین بھی بنیں گے اور ایک دن یاد رکھنا تم کان کی جنتا شاید میں زندہ نہیں رہوں گا تم دیکھنا ایک دن اس دیش کی پردھان منتری ایک بچی حجاب پہن کے پردھان منتری بنے گی اور ایک دن یاد رکھنا تم کان کی جنتا شاید میں زندہ نہیں رہوں گا تم دیکھنا ایک دن اس دیش کی پردھان منتری ایک بچی حجاب پہن کے پردھان منتری بنے گی اور ایک دن یاد رکھنا تم کان کی جنتا شاید میں زندہ نہیں رہوں گا تم دیکھنا ایک دن اس دیش کی پردھان منتری ایک بچی حجاب پہن کے پردھان منتری بنے گی প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি এরকম একটা মন্তব্য করেছে এবং যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। আমি দেখছিলাম যে এই যে ভিডিও, এটা নিয়ে অলরেডি ন্যাশনাল মিডিয়াতে খবর হচ্ছে, অনেকে কিন্তু অনেক প্রশ্ন তুলছেন, বিতর্ক নতুন করে তৈরি হয়েছে, যেখানে আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলছেন, শুনতে পাওয়া যাচ্ছে শেষ অংশে, যেটা হচ্ছে যে তিনি কার্যত একটা ভবিষ্যৎবাণী করছেন যে আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু একদিন এদেশের প্রধানমন্ত্রী হবেন হিজাব পরিহিতা, এরকম একটা বলার চেষ্টা করলেন সেই ভিডিওতে। এবং এই ভিডিও দর্শক একবারে ভাইরাল হয়ে গেছে, যেটা বলছিলাম যে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে এই ধরনের মন্তব্য এই সময় করার কি এমন প্রয়োজন ছিল আসাদুদ্দিন ওয়াইসির, যেটা কার্যত দেশের মধ্যে একটা বিভাজন তৈরি হবে। এমনিতেই কর্ণাটকে যে বিতর্ক তৈরি হয়েছে হিজাব বিতর্ক, সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে আসাদুদ্দিন ওয়াইসি যে মন্তব্য করেছে যে একদিন আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবেন একজন কেউ হিজাব পরা, এই ধরনের মন্তব্য তিনি কেন করতে গেলেন, তার এই মন্তব্যের মাধ্যমে অ্যাকচুয়ালি তিনি কী করতে চাইলেন। অনেকে বলছেন দর্শক, তিনি হয়তো এটুকু হয়তো ভেবে চিন্তেই বলেছেন বা মানে এরকম একটা মন্তব্য করেছেন যে যেহেতু এখন ভোটের পর্ব চলছে, তার এই মন্তব্য থাকলে হতে পারে হয়তো তার ভোটের দিকটা খানিকটা লাভবান হওয়া যেতে পারে, মুসলিম কমিটির ভোট হয়তো তিনি অনেকটা টানতে পারেন, পেতে পারেন, ইউপিতে ভোট হচ্ছে, বিভিন্ন জায়গাতে যে ভোট হচ্ছে এখানে হয়তো এক্ষেত্রে হয়তো তার খানিকটা সুবিধা হতে পারে, কিন্তু তার এই মন্তব্য কি আমাদের এই ভারতবর্ষের মুসলিম কমিউনিটিকে একটা বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে না, একটা কি বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে না, এই কথা দর্শক কেউ কেউ কিন্তু তুলছেন। কেন কথাটা বলা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে দর্শক যে আসাদুদ্দিন ওয়াইসি যে মন্তব্যটা করেছেন, এটা হতে পারে তারা এই মন্তব্যের জেরে মুসলিম কমিউনিটির একটা অংশ কিন্তু হয়তো খুশি হতে পারে, বা দারুণ কথা বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি, দারুণ কথা বলেছেন, এই তো আমাদের তো এই তো একটা বিরাট বিষয়, আগামী দিনে এদেশের প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা কেউ একজন, মানে মুসলিম কমিউনিটির লোকজন হবেন প্রধানমন্ত্রী, এটা বিরাট বিষয়, বিরাট বিষয়, দারুণ কথা বলেছে আসাদুদ্দিন ওয়াইসি, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এবং এইভাবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। এবং প্রধানমন্ত্রী কথা যখন বলেছেন, তারপরে পলিটিক্সের ব্যাপারটা চলে আসছে, সুতরাং এবার আমাদের সেই দিকেই ভোট দিতে হবে যেদিকে ভোট দিলে হিজাব পরা কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারেন, যারা এই 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 কমিউনিটির সমর্থক বা যারা এই কমিউনিটি নিয়ে রাজনীতি করেন তার দিকে ভোটটা বেশি করে দিতে হবে, আর উনি তো রয়েছেন মিম, সুতরাং চলো মিমের পার্টি বিস্তার করা হতে পারে। আমি বলছিলাম দর্শক, এতে করে হয়তো তার পার্টির কিছুটা ভোট বাড়তে পারে, সংগঠন বাড়তে পারে, আর একটা অংশ মুসলিম কমিউনিটির তারা হয়তো মানে খুশি হতে পারে, কিন্তু যেটা আমি বলছিলাম তার এই মন্তব্য কার্যত টোটাল মুসলিম কমিউনিটিকে ইন্ডিয়াতে একটা সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই জন্যই বলছি দর্শক, যেটা আমার উপলব্ধি, আমি জানি না আপনারা কী বলবেন, উনি যে কথাটা বললেন এতে করে হয়তো মুসলিম কমিউনিটির একটা অংশ হয়তো খুশি হতে পারে এবং সেটা হয়তো ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু তার এই মন্তব্যের জেরে, তার এই মন্তব্যের জেরে যারা অমুসলিম তারাও যে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন এই মন্তব্যটা শুনে, যে আগামী দিনে এদেশের প্রধানমন্ত্রী একজন হবেন যিনি হিজাব পরা, এই কথাটা এই সময় যেভাবে বলছেন তার মানে তো অন্যদের মানে অন্য প্রশ্ন জাগছে, তার মানে এই দেশটাকে তারা কীভাবে চাইছেন আসাদুদ্দিন ওয়াইসিরা, তাহলে এই দেশটাকে কী করতে চাইছেন আগামী দিনে, কী করতে চাইছেন, তাদের কী স্বপ্ন, কী ড্রিম, এই নিয়ে প্রশ্ন উঠছে। ফলে যারা মানে অমুসলিম তার এই মন্তব্য শুনে তারা ঐক্যবদ্ধ হবেন, তাহলে এদিকে একটা অংশ ঐক্যবদ্ধ হচ্ছে, ওদিকে অন্য অংশ ঐক্যবদ্ধ হচ্ছে, তাহলে কী হবে টাসেলটা এবার, এবার তাহলে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে তার এই মন্তব্য কি এই সময়, বিশেষ করে খুব একটা সেন্সিটিভ টাইম এই সময় চলছে আপনারা জানেন কর্ণাটকের হিজাব বিতর্কের পর, এই ধরনের মন্তব্য করার ফলে কি আমাদের দেশের ঐক্য, ঐক্য কি অক্ষুণ্ণ থাকার মানে থাকবে, নাকি এই ধরনের মন্তব্য বেশি করে করলে এই এই যে একটা ঐক্যবাদে থাকার চেষ্টা করছি সেখানে একটা বিভাজন তৈরি হবে, একটা সমস্যা তৈরি হবে, একটা ফাটল তৈরি হবে, মানে এটা দর্শক আমি জানি না আপনারা কী বলো, আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে এই সময় খুব সেন্সিটিভ টাইম, এই সময় এই ধরনের মন্তব্য ভবিষ্যৎবাণী করে দেওয়া আসাদুদ্দিন ওয়াইসির, আমি জানি না তার নিশ্চয়ই হতে পারে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু তার এই মন্তব্য যেভাবে হিজাবটাকে তিনি যুক্ত করে এইসব কথাগুলো বলছেন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে, আমি আবার বলছি দর্শক, এতে করে তারা তারা হয়তো কিছুটা ভোট বাড়বে, হয়তো ভোট বাড়বে বা মুসলিম কমিউনিটির একটা অংশ তার দিকে ছুটবেন,
কিন্তু আলটিমেটলি যেভাবে কথাগুলো বলছেন এটা একটা বিরাট প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে মুসলিম কমিউনিটিকে, যে তাহলে তারা কী চাইছেন, আগামী দিনে তারা কী চান, এইসব নেতারা কী চান। এতে করে যেটা হচ্ছে তার এই বক্তব্য শুনে যেমন মুসলিম কমিউনিটির একটা অংশ হয়তো খুশি হতে পারে, কিন্তু যারা অমুসলিম তারাও তো ঐক্যবদ্ধ হবেন যে না আগামী দিনে তোমার আমাদের ভবিষ্যৎ এইদিকে এগোচ্ছে। যারা একটু মানে এইসব নিয়ে একটু চিন্তাভাবনা করেন তারাও আরও ওই ঐক্যবদ্ধ হয়ে যাবেন। তাহলে তারা হলোটা কি, লাভটা হলো কি? তাহলে তারা এই মন্তব্য অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটিকে এক ধরনের মানে একটা কোণঠাসা একদিকে টেনে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর এখানে সংখ্যাগুরু তারা অনেক বেশি অমুসলিম সংখ্যায় তারা একদিকে হয়ে যাচ্ছেন। তাহলে লাভটা কী হলো? তাহলে উনি যে কথা বলছেন উনি যেন এমন কথা বলছেন যে মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্টের বিরাট বিষয়, মানে মুসলিম কমিউনিটির একবারে বিরাট তার প্রাণ আর উথলে পড়ছে, কিন্তু তার এই মন্তব্য যে মুসলিম কমিউনিটিকে আমাদের দেশের অভ্যন্তরে একটা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, একটা সংকটের মধ্যে ফেলে দেবে তার এই মন্তব্য, এটা কি উনি বুঝতে পারছেন না? দর্শক, আমি জানি না আপনারা কারা হাততালি দেবেন আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্য, আমার মনে হয় তার এই বক্তব্য মুসলিম কমিউনিটিকে অল ইন্ডিয়াতে একটা বিরাট প্রশ্ন মুখে ফেলে দিচ্ছে তার এই মন্তব্য। কারণ যত বেশি এই ধরনের মন্তব্য করবেন তিনি হয়তো ভাবছেন যে মুসলিম কমিউনিটি তার দিকে একেবারে ঝেঁকে ধরবে, তার দিকে ঐক্য মানে একেবারে ছুটবে, বা মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আগামী দিনের কথা ভেবে স্বপ্ন নিয়ে তারা বেঁচে ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু এটা কারণ তিনি ভাবছেন না যে তার এই মন্তব্য অমুসলিম সেকশনটাকে ঐক্যবদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা হবে, একটা বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক বিভাজন একটা তৈরি হবে, একটা উস্কানিমূলক মন্তব্যের এই ধরনের মন্তব্যের পর একটা বিভাজন তৈরি হবে। এতে করে আগামী দিনে এবার তো আরও টাসেলটা তৈরি হবে, এবার তো যার যেখানে পাল্লা বাড়ি সেখানে টাসেল তৈরি হবে। উনি বক্তব্য দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, সবাই ওরকম ওনার কথা শুনে একটা অংশ খুবই উচ্ছ্বসিত হয়ে রইলেন, তাদের উচ্ছ্বাস কথা প্রকাশ করলেন, অন্যদিকে পাল্টা একটা কখনো হয়ে গেল। মানে এই যে বিষয়গুলো উস্কানি থেকে তো শুরু হয়। তো এইসব কথাগুলো এই সময় এগুলো বলার কী প্রয়োজন রয়েছে? আরে বাবা, যখন হবে যিনি যোগ্য হবার হবেন সেখানে হিজাব এইসব নিয়ে জড়িয়ে দিয়ে এই কথাগুলো বলার কী কারণ রয়েছে? আমাদের দেশে তো রাষ্ট্রপতি হয়েছেন, একজন মুসলিম লোক তো রাষ্ট্রপতি হয়ে মানে হয়েছিলেন, এপিজে আব্দুল কালাম তো রাষ্ট্রপতি হয়েছিলেন, তো যার যোগ্যতা থাকবে তিনি হবেন। যদি কারোর যোগ্যতা থাকে একদিন মুসলিম কমিউনিটিকে হয়তো প্রধানমন্ত্রী হলেও হতে পারেন, তো যোগ্যতার মানে ভিত্তিতে হবেন। তো সেখানে এই ধরনের হিজাব পরা একজন হবেন, এই যে জোর দিয়ে একেবারে কথা বলা, এইগুলো মানে কি? এ তো কেটে উস্কানি, এ তো কী ধরনের একটা মানে আমি আবার বুঝতে পারছো তার হয়তো পলিটিক্যাল কোনো অঙ্ক কাজ করছে তার মাথাতে এই মুহূর্তে, কিন্তু তিনি যে ধরনের কথাগুলো বলছেন এতে করে কী লাভ হচ্ছে আমি জানি না। আবার বলছি, মুসলিম কমিউনিটির যারা রয়েছেন তারা হয়তো তার বক্তব্য শুনে খুব হাততালি দেবেন, বা দারুণ বলেছেন, কিন্তু একবার ভাববেন যে এই মন্তব্য যদি বারবার হতে থাকে তাহলে আপনার পাড়ায় আপনার এলাকায় যারা অমুসলিম রয়েছেন তাদের চোখে দেখবেন আপনি কী হচ্ছেন। একটু ভালো করে ঠান্ডা মাথায় ভাববেন যে এই মন্তব্যগুলো যখন বারবার হবে আপনি হয়তো কাউকে বলছেন, এবং আপনার পাশে আশেপাশে যখন দেখবেন অমুসলিম কেউ রয়েছেন তারা দেখবেন আপনাকে কী চোখে দেখছেন। মানে তারা যদি বা একটু একরকম দেখছিলেন আপনি বারবার বলে, আপনার লোক বারবার বলে, তাদের মনেও কিন্তু একটা বিষ একটা ঢুকে যাবে। সেক্ষেত্রে কী সমস্যা হয় বলুন তো? নিজেদের মধ্যে একটা ঐক্যতা যে ছিল সেটা ভেঙে যাবে, সেখান থেকে এবার খুঁত খুঁজে সমস্যা একটা তৈরি হওয়ার চেষ্টা হবে, এবং সেখানে অশান্তি হবে। বা অশান্তি হলে যেটা আমি বলি বারবার, যখন কোনো সমস্যা হয় দেখবেন আসাদুদ্দিন ওয়াইসিকে আর দেখতে পাবেন না ফিল্ডে, তিনি একটা ঠান্ডা ঘরে এসি ঘরে চুপ করে বসে রয়েছেন, শুধু হুকুম দিচ্ছেন এই করো সেই করো। আর ক্ষতি হবে দেখবেন সাধারণ মানুষের, আপনার আবার সাধারণ মানুষ যারা রাস্তায় প্রত্যেকদিন বেরোন, প্রতিদিন না বেরোলে সংসার চলবে না, তারাই রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়বে, যখন কোনো দাঙ্গা লেগে যাবে অশান্তি লেগে যাবে, তখন কিন্তু এই সব নেতাদেরকে কিন্তু আমরা খুঁজে পাবেন না। তাই দর্শক, আমি বলছি বারবার, যারা উৎসাহিত হচ্ছে এসব মন্তব্যে আমি তাদেরকে ঠান্ডা মাথায়, আমার কথা বিশ্বাস করতে হবে আমি কিন্তু বলছি না, আমি বলছি ঠান্ডা মাথায় ভাববেন যে এই ধরনের মন্তব্য যারা খুশি হচ্ছেন একটুকু ভাববেন যে এই সেকশন যারা বলছেন আমরা মানে সে বলা যায় যে মুসলিম সম্প্রদায় যে মাইনরিটি, যদি সত্যিই সেটা আপনারা মানে জানেন মাইনরিটি, সেখানে যদি এই ধরনের বিষয় হয় তো মাইনরিটি এইসব ঐক্যবদ্ধ হয়ে মানে যে ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে বলার চেষ্টা হচ্ছে, তো মেজরিটি ঐক্যবদ্ধ হয়ে গেলে কী হবে? তো মাইনরিটি ঐক্যবদ্ধার চেষ্টা করছে, তো মেজরিটি ঐক্যবদ্ধ হয়ে গেলো, তো লাভটা কী হলো? তাহলে কী হবে? তাহলে কী করবেন আপনারা? মাইনরিটি কি মেজরিটির সঙ্গে কখনো পারবে হিসেব অঙ্ক হিসেবে বুঝুন। আমি কখনো বলছি না যে কোনো অশান্তি হবে বা হোক, এটা আর কখনো চাই না, কিন্তু অঙ্করা বলছে যে যেখানে এই ধরনের কথাগুলো বলছেন তিনি হয়তো চেষ্টা করছেন যে মাইনরিটি সেকশনটাকে ঐক্যবদ্ধ করে রাখার, তার হয়তো খানিকটা এই মুহূর্তে পলিটিক্যাল লাভ হবে, কিন্তু এটাও তো ভাবতে হবে তার এই মন্তব্য মেজরিটি সেকশনের মধ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে। আর তারা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তাহলে কী হলো আগামী দিনে আমাদের ভারতের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ? এইসব লোকগুলোই দর্শক এই দেশের যে বিভাজন, এইসব এই যে উস্কানি, এই যে মানে ঐক্যকে বিঘ্নিত করা, এইগুলো হচ্ছে এলিমেন্ট। সবসময় চেষ্টা করতে হবে এই ধরনের বিষয়গুলো থেকে, এই ধরনের মন্তব্যগুলো থেকে একটু দূরে দূরে থাকতে হবে। আবার বলছি, যারা এই পার্টিটা করেন তাদের হয়তো মনে খুব খারাপ লাগতে পারে আমার কথা অনুযায়ী, কিন্তু ঠান্ডা মাথায় ভাববেন,
রাজনীতির বাইরে গিয়ে ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো কি বলছি, যে এই ধরনের মন্তব্য কি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে না আমাদের মধ্যে বিভাজন তৈরি করে, একটু ঠান্ডা মাথায় ভাববেন, নিশ্চয়ই আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। তবে দর্শক, আমি যাওয়ার আগে আমি জাস্ট কতগুলো এই হিজাব নিয়ে যেহেতু অনেক কিছু চলছে অনেকদিন ধরে, আমি জাস্ট কতগুলো ছবি দেখাতে চাই। আমার মনে কিছু প্রশ্ন, যে আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলছেন যে আমি বেঁচে থাকি বা না থাকি আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা কেউ একজন। আমি শুধু আজকে দুটো প্রতিবেশী দেশের যারা একেবারে দেশের প্রধানমন্ত্রী আছেন বা ছিলেন তাদের আমি জাস্ট কিছু ছবি দেখাতে চাই দর্শক, যারা এত হিজাব নিয়ে একবার জেদাজেদি শুরু করেছেন। আমি বারবার বলছি দর্শক, এইসব জেদাজেদি না করে আসল দিকে কিন্তু চিন্তাভাবনা করা উচিত। আমি শুধু একটা কতগুলো ছবি দেখাতে চাই দর্শক। দর্শক চিনতে পারছেন ইনি কে? ইনি হচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানকার কিন্তু প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি কি এনাকে কী বলবেন? ইনি কি হিজাব পরে রয়েছেন নাকি মানে হিজাবহীন রয়েছেন, কী বলবেন ওনাকে? উনি কিন্তু এমন একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে মানে একেবারে সংখ্যাগুরু সম্প্রদায় হচ্ছে মুসলিম, আপনারা জানেন বাংলাদেশের অবস্থি। তাহলে ওখানকার যিনি প্রধানমন্ত্রী সেখানকার প্রধানমন্ত্রী তিনি কীভাবে থাকেন? তিনি কি বোরখা পরে, কালো বোরখা পরে রয়েছেন? তাহলে এনাকে কী বলবেন? ইনি কিন্তু অশালীন কোনো ড্রেস পরেছেন বলতে পারবেন? তাহলে যে দেশের মুসলিম সম্প্রদায় বেশি সেখানকার যিনি প্রধানমন্ত্রী তিনিও ওই রকম বোরখা পরে প্রধানমন্ত্রী হননি, তার কোথাও ছবি আমি বোরখা পরে আমি আমার চোখে অন্তত পড়েনি। আর যে দেশে মানে মানে মুসলিম সম্প্রদায় মাইনরিটি সে দেশের একদিন প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা, তো এইসব কথাগুলো বলার কী অর্থ? এটা কী অর্থ আমি জানি না। এটা কি সত্যিই মানে কোনো হিজাবের প্রতি কোনো আবেগ রয়েছে না কোনো একটা একটা মানে পলিটিক্যাল একটা চেষ্টা চলছে যে এইসব বলে যদি কিছু একটা লাভ হওয়া যায়? আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, এই প্রশ্নটা উঠছে যে যেখানে একজন একটা বাংলাদেশ সেখানকার প্রধানমন্ত্রী সেখানে মুসলিম সম্প্রদায় অনেক বেশি, সংখ্যাগুরু সেখানে মানে অমুসলিম অনেক কম রয়েছে, সেখানকার যিনি প্রধানমন্ত্রী তিনিই হিজাব পরে মানে সে অর্থে হিজাব, যদিও আমরা হিজাবের অনেক অনেক ব্যাখ্যা আমি দিয়েছি দুদিন ধরে যে এই কালো বোরখা কালো এইসব পড়লে হিজাব, এটা কিন্তু আমি অ্যাটলিস্ট আমার মনে হয় না এটা ঠিক, আর এটা ইসলাম ধর্মে বলাও নেই, কিন্তু সেটাকে অনেকে বলার চেষ্টা করে এটাই হচ্ছে হিজাব, কালো বোরখা কালো কিছু। সুতরাং যে দেশের মাইনরিটি হচ্ছে মুসলিম সে দেশের প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা বলে বড় বড় বক্তব্য রেখে দিলেন আসাদুদ্দিন ওয়াইসি, আর যেখানে মানে মেজরিটি হচ্ছে হিন্দু বাংলাদেশ তো সেখানকার প্রধানমন্ত্রী তো হিজাব সেই অর্থে পড়ে না, তাদের কথা অনুযায়ী মানে হিজাব তারা যে সেন্সে বলার চেষ্টা করছেন সেটা সেখানে পড়ে না, আর এখানে এরা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। এইসব কথাগুলো বলার আসল উদ্দেশ্য কি, আসল অর্থ কি, এটা তো হচ্ছে একটা। আর একটা আমি একটু পুরনো ছবি যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে আরেকজনকে আমি দেখাচ্ছি দর্শক, চিনতে পাচ্ছেন ইনিও কিন্তু একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বেনজির ভুট্টো পাকিস্তানের। পাকিস্তান যে নামটা শুনলে আমরা কিন্তু মনে করি যে ওখানে খুব কট্টর মুসলিমরা থাকেন আমরা মনে করি, এবং সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, তাকে কিন্তু সারা জীবন আমরা এইভাবেই দেখেছি, তার কালো বোরখা পরে আমরা ওই কালো এ দিয়ে মুখ ঢাকা আমরা কিন্তু ছবি দেখিনি। তাহলে এটাকে কী বলবেন? তাহলে হিজাবহীন আমি জানি না, তাদের কথা অনুযায়ী কালো পোশাক পুরো মুখ ঢেকে যাবেন তাহলে এটা হিজাবহীন বলবেন, কিন্তু তাকে আমরা কিন্তু এইভাবে দেখেছি। তাহলে প্রশ্ন, পাকিস্তানের মতো দেশ যে দেশের মানে মুসলিমরা মানে বিরাট তাদের নিজেদেরকে ইসলামের একেবারে ধারক ভাগ তারা মনে করে, সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকেও আমরা কালো বোরখা পরে মুখ ঢাকা মুখে জালতি দেওয়া এরকম আমরা দেখিনি সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ যেখানে এখানে মাইনরিটি হচ্ছে মুসলিম এখানকার প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা বলে যেখানে বড় বড় বক্তব্য রাখলেন আসাদুদ্দিন ওয়াইসি, আমি জানি দর্শক তার এই মন্তব্যের পেছনে কী রয়েছে। আরেকটা আমি দেখাবো দর্শক, সেটা একটু বাংলাদেশের ছবি, আমি শুধু ভাবি এই ছবিটা দেখে যে সেখানে আর এই একটা ছবি দেখুন, শেখ হাসিনা আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মিলাচ্ছেন। আমি ভাবছি যেখানে মানে মেজরিটি হচ্ছে মুসলমান বাংলাদেশে সেখানকার মানুষজন এরপর এই ছবি দেখার পর কী করে শেখ হাসিনাকে ওখানে থাকতে দিয়েছেন, ওকে দেশে ঢুকতে দিয়েছেন কী করে, আমি ভাবছি। কারণ ইসলাম ধর্মে কিন্তু এইরকম নেই যে পরপুরের সঙ্গে হাত মেলাবেন, এরকম তো নেই, বলবেন কোনো মৌলবি সাহেব কোনো ফতোয়া দিয়ে আমাকে বলবেন যে এরকম আছে যে হাত পুরুষের পরপুরুষের সঙ্গে হাত মেলাবেন? পরপুরুষ এখন তো নরেন্দ্র মোদী মানে শেখ হাসিনার কাছে পরপুরুষ, তো তার কাছে তো হিজাব তো করা উচিতই, সেখানে আবার হাত কোনো হাতে কোনো গ্লাভস টাভস কিছু নেই, কিন্তু মানে হাতে হাত দিয়েছেন, এই তো বিরাট অন্যায় করেছেন শরীয়ত সম্মত ইসলাম ধর্মসম্মত। তাহলে যে দেশের সিংহভাগ হচ্ছে মুসলমান তো সেখানকার মানুষ শেখ হাসিনাকে এখনও কী করে পদে রেখেছেন, তাকে দেশে কী করে রেখেছেন, তাকে তো তাড়িয়ে দেওয়া উচিত দেশ থেকে। ফলে দর্শক অনেক কিছুই হয়, পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার করে চলতে হয়, আর এইসব বিচার করে না চলে যদি কেউ শুধু জেদ করেন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন কিছুই হবে না। কী হবে জানেন? একটা অশান্তি তৈরি হবে এবং যাদের জন্য কথাগুলো বলছেন তারাই আরও পিছিয়ে পড়া শ্রেণীতে আরও মানে চলে যাবে, আলটিমেট কিন্তু ক্ষতি হবে। যারা ঠান্ডা মাথায় সব বুঝছেন না, শুধু জেদ দেখাচ্ছেন পেছনে রাজনীতি হয়তো একটা অঙ্ক কষার চেষ্টা করছেন, আলটিমেটলি
তারা কিন্তু এই কমিউনিটির ক্ষতি ডেকে আনছেন, এটুকু দর্শক আমি আমি বুঝতে পারছি বা আমার যেটা উপলব্ধি। আমি জানি না দর্শক আপনারা কী বলবেন, দর্শক কী বলবেন, নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।